সব কাজ করতে রাজি, আমরা যে যে দরবারে থাকি না কেন, আমাদের মূল লক্ষ্য হলো মদিনাত তাইয়্যেবা। এই পর্যন্ত যা আলোচনা হলো, সবচাইতে বেশি ভালো লাগে কতক্ষণ পর পরই আমার নবীর সাথে, কতক্ষণ পর পরই মিলাদ, কতক্ষণ পর পর দরুদ, এই জিনিসগুলো তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেগুলো আজকের এই মাহফিলে হচ্ছে এবং এর বরকতে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ থেকে এই করোনা মহামারী সমস্ত কিছু দূর হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। কারণ নবী রাজি তো আল্লাহ রাজি। আমার অনেক আত্মীয় স্বজন, আমার দাদা সহ এই দরবারের গোলাম ছিলেন তারা, যার কারণে আমি ওনাদের মিয়া বাজারে গেছে। আমি একবার আমাদের পীর মাসাইদের একটা সভা হয়েছিল, আমার ওই দিন ওনার সাথে আমার মোলাকাত হয়েছে এবং অনেক কথা হয়েছিল। এই মাহফিলে আমাকে সুযোগ করে দিয়েছেন, আমার বিশ্বাস যে আমার নবী উসিলা। আল্লাহ পাকের অশেষ মেহরবানি দয়া যে আজকের এই মাহফিলের আয়োজন তাওবাটা হলো শুক্রবার, আল্লাহ পাক আমাদেরকে সকলকে আশা তৌফিক দিয়েছেন। চিৎকার করি বলে আলহামদুলিল্লাহ, ওয়াজ মাহফিলে যেখানে আমার নবীর শান মান গাওয়া হবে, যেখানে আল্লাহর জিকির করা হবে, সেই জায়গাটা হলো বেহেস্তের বাগান। কিসের বাগান? এই দুনিয়াতে একটা জায়গা নির্ধারিত আছে বেহেস্তের বাগান, সেটা হলো আমার কামলিওয়ালা নবীর রওজা মুবারকের পাশ, যেটা হাদিসে আছে মাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতু মির রিয়াজিল জান্নাহ। আমার নবীজি বলেন, আমার ঘর আর মিম্বার এই দুয়ের মাঝখানে যেই জায়গাটুকু আছে সেটা হলো বেহেস্তের বাগান। যারা হাজি সাহেব, যারা হজ করতে গেছেন, তারা ওই বেহেস্তের বাগানে গিয়ে দুই রাকাত, চার রাকাত, আট রাকাত নামাজ পড়ে আর আল্লাহর নবীর দিকে তাকায় থাকে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেহেস্তের বাগানে প্রবেশ করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে উম্মত বলে কবুল করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি উম্মত বলে কবুল করলেন, মহাশক্তিশালী আল্লাহ আমাকে বান্দা বলে কবুল করে নেবে। ওই বেহেস্তের বাগান, যেই বেহেস্তের বাগানে যেতে হলে আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, আর এখন তো বন্ধ, ফ্লাইটই বন্ধ, যাবেন কি করে? আর এই জিকিরের মাহফিলটা এখানে যতক্ষণ চলবে, বিশ্ব জাকির মঞ্জিলের যে মাহফিলটা সাজাইছে আজকে, এই জিকিরের মাহফিল যতক্ষণ হবে ততক্ষণ এই জায়গাটা বেহেস্তের বাগান। মাহফিল শেষ, এই বাগানও শেষ। তাই ওই বাগানে আমরা আসতে পেরে আমরা ধন্য না, যার জন্য আমি কাউন্সিলর সাহেবের কাছে, ওনার একটা লাভ আছে, আল্লাহ পাক দেখা যাবে বান্দাকে একটা উসিলা দিয়ে পার করবে, দেখা যাবে আজকে এই বিশ্ব জাকের মঞ্জিলের এই মাহফিলে বস আমরা আসতে পেরে আল্লাহ পাক আমার এই কোরবানিটাকে কবুল করেছে। একবার যদি আমি দিন থেকে আমার মালিককে একবার ডাক দিতে পারি আর ওই ডাকটা যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে ওইটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে, আমার নাজাতের ফয়সালা হবে। একটু মহব্বতে জিকির করে ইলা ইলা সারা জগতের মা
সব একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وَأَشْهَدُ أَنَّ سَيِّدَهُ مُحَمَّدًا عَبْدُهُ আপনারা মনে অনেকেই পারেন না কলমাতে কলমা শাহাদা। আমি যেই কোনো মাহফিলে যাই আমি এই কথাটা বলি, কারণ হাদিস শরীফ আছে যার আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যার শেষ কথা হবে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবে। এখন আপনার যদি আমলে না থাকে বাবা, তাহলে আপনারে পীর সাহেবরে ভাইটা খাওয়াইলো কাজ হইত না, মুফতি সাহেবরে ভাইটা খাওয়াইলো কাজ হইত না, কারণ আমল তো নাই। যার কারণে দরবারে যাইতে হয়, দরবারে গেলে কি হয় রুহানিয়াত বাড়ে, আপনার ব্যাটারি চার্জ হয়, ওই চার্জে আপনি চলতে থাকেন, যার কারণে আল্লাহর ওলিরা বাৎসরিক মাহফিল ছয় মাস তিন মাস অন্তর অন্তর এক মাস অন্তর অন্তর দরবারে গেলে কি হয়, যেমন খাজা বাবা ফরিদপুরের দরবারে শেষ রাতে একটা জিকির হয়, এই জিকিরটা যে কি জিকির রে বাবা, রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো, আমি আরেক সুরে করলাম ওইখানকার সুর আরেকটা, আমি আরেক সুরে গাইলাম এই রহমান রহিম নাম ধরে যখন শেষ রাতে ডাকে, আর ওই সময় আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, প্রতিদিন বান্দাকে ওই শেষ রাতে ডাকে, তোমার হায়াত নাই আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে দান করব, তুমি কঠিন মুসিবতে পড়েছ তোমার অসুখ ভালো হয় না, ডাক্তার কবিরা যে তোমাকে ভালো করতে পারে না, তুমি আমি আল্লাহকে ডাকতেছ পাগলের মধ্যে, তাও আমার রহমান রহিম নাম ধরে তুমি আমাকে ডাকতেছ, ওই ডাক যে কি মধুর ডাক, ওই ডাক যার অন্তরে একবার লাগিয়ে গেছে সে রাস্তায় ঘুরে রিক্সায় যায় বাড়ির কোনায় বসে, যখন একটু নিরিবিলি সময় পায় তখনই আল্লাহর ওই রহমান রহিম নাম ধরে ধরে ডাকতে থাকে, আর বলতে থাকে মালিক তুমি কত দয়াবান কত মেহেরবান, তুমি তো দয়ার শাসক ও গো রহমান রহিম আল্লাহ, আমি এই বিপদে বলেছি তোমার রহমান রহিম নাম ধরে ডাকি, তার অন্তরটা তখন আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে রাখে। আমি বেশি সময় নিব না বাবা, যেহেতু আপনাদের ওলামায়ে কেরাম অনেকে আছেন, করমনি জালয় তোমার মনে আমার মত পাপি নায় আল্লাহ এ সংসারে ওরে এত বড় পাপি হইয়া কি দান চাই তার তোমার দরবারে গো আল্লাহ, কর আল্লাহ জালয় তোমার মনে। আল্লাহর বান্দা যখন এইভাবে সব কিছু ত্যাগ করে যখন আল্লাহর দিকে মনোনিবেশন করে যে আল্লাহ তুমি যা ইচ্ছা তাই করতে পারবো, তুমি কাউকে ধনী বানাও কাউকে
গরিব বানা, কাউকে রোগ দাও আমার কাউকে রোগ থেকে মুক্ত করে দাও, কাউকে তুমি আল্লাহর ওলি বানাও আমার কাউকে জিল্লতি দিতে থাকো। ওই মহাশক্তিশালী আল্লাহর দরবারে বান্দা যখন আল্লাহর কাছে চায় উসিলা নিয়ে, কার উসিলা? আজকাল তো উসিলাই মানে না অনেকে, কারা বাপ মা ছাড়াই হয়েছে উসিলা ছাড়া, যারা উসিলা মানে না কয় পীর ওলিদের কাছে যাওয়া যাইব না, নবীর কাছে উসিলা যাওয়া যাইব না, হেগর হাসর ময়দানে এমনি হেরা ফার মানে। অথচ সকলেই মানে যে আমার নবী হাসর ময়দানে নবী ছাড়া কেউ সুপারিশ করার ক্ষমতা সেই দিন পাবে না, এরপরে আগে আমার নবী পাবেন ক্ষমতা, আর ক্ষমতাটা দিবে কে? আল্লাহ দিল। হেগর আল্লাহ এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করে কারণ আমি আমি কথাগুলো গুছায় আনতে পারতেছি না, কারণ এমন একজন মহান অলির দরবার যদি আমরা দেখি। এটা আমার অনেক আত্মীয় স্বজন আমার দাদা সহ এই দরবারের গোলাম ছিলেন তারা, যার কারণে আমি ওনাদের মিয়া বাজারে গেছে, আমি একবার আমাদের পীর মাসাহের একটা সভা হয়েছিল আমার, ওই দিন ওনার সাথে আমার মোলাকাত হয়েছে এবং অনেক কথা হয়েছিল। সেই দরবারে আমি আসছি, আমি আসতে পেরে সত্যি আমি নিজেকেও ধন্য মনে করতেছি যে আল্লাহ পাক এই মাহফিলে আমাকে সুযোগ করে দিয়েছেন। আমার বিশ্বাস যে আমার নবী উসিলা, তার নবীকে যে যত বেশি ভালোবাসবেন তার তত ঈমান মজবুত হবে, নবীকে যে একবার দুই নয়নে দেখে ফেলবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? ওই নবীর দিদার আমরা চাই না? নবীর দিদার একবার যদি নসিব হইয়া যায় জাহান্নামের আগুন তারে দেখিয়া পা, ওই নবীর দিদারের আশায় আমরা সকলে সব সময় যদি নবীর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করি আল্লাহ পাক অবশ্যই দিদারে মোস্তফা আমাদেরকে দেখায় দেবে বলে আমিন।